বন্ধুরা বলতে পারবে আমি এই মুহূর্তে ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি? গেস 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 না, কোনো গেস্ট নয়, কারণ আর কোনো ফোনো ফ্রেন্ড নয়, কোনো অডিয়েন্স ফোন নয়, কিচ্ছু না, না কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করেও চলবে না যে ঠিক তুষার টক্সে তুষার কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তোমরা বলতেই পারছো না, পারবার কথাও নয়, কারণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং। দার্জিলিংয়ের বিকেল, সন্ধ্যে নেমেছে, চারদিকে কুয়াশা ঢাকা, বাইরেটা কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই মুহূর্তে দার্জিলিংয়ের ম্যালে বাঙালির স্বপ্নে দার্জিলিং, আমরা যেটাকে বলে দীপুদা, দীঘা পুরী দার্জিলিং। আর তুষার টক্সে তুষার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু একমাত্র আমাদের ভীষণ প্রিয় দার্জিলিং, দার্জিলিংয়ের ম্যালে। আমি আজকে তোমাদের পুরো দার্জিলিংয়ের বিকেল দেখাবো, ঠিক সন্ধ্যার আগের দার্জিলিংয়ের ম্যাল কীরকম হয়, কত কত বাঙালি বসে রয়েছে শুধুমাত্র দার্জিলিংয়ের ম্যাল থেকে বাইরের প্রকৃতি দেখবে বলে, কত মানুষ বাচ্চা দিনে ঘোড়ায় ছুটছে। একটা সত্যি কথা কি জানো, আমরা বাঙালিরা কিন্তু প্রথম পাহাড় দেখি বাবা মায়ের হাত ধরে, আর সেটা সবসময়ের জন্য দার্জিলিংই হয়। তো সো আর নো মোর ইন্ট্রো, এখন শুধু আমরা দার্জিলিংয়ের বিকেল, বিকেল পার হয়ে যাচ্ছে, জাস্ট সন্ধ্যা নামবে, ঠিক এই মুহূর্তে এই গধূলি বেলায় আমরা দেখে নেব দার্জিলিংয়ের ম্যাল ঠিক কীরকম হয়। দোস্ত বন্ধুরা, আমি তুষার, তোমরা রয়েছে এই মুহূর্তে তুষার টক্স ইউটিউব চ্যানেলে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের লাইক কমেন্ট শেয়ার ভীষণ জরুরি। দোস্ত থাকো প্রত্যেকে আমার সাথে, দার্জিলিংয়ের ম্যাল ঘুরতে থাকো, দেখতে থাকো দার্জিলিংয়ের বিকেলটা ঠিক কীরকম হয়, কতটা আনন্দের, কতটা কালারিং হয়, এক এক করে আলো জ্বলতে শুরু করবে এই দার্জিলিংয়ের ম্যালে। সো বন্ধুরা সাথে থাকো, স্টে টিউন উইথ তুষার টক্স।
আমি বলেছিলাম তোমাদেরকে বিকেলে দার্জিলিং এর মেল দেখাবো। দেখো বিকেল থেকে থেকে সন্ধ্যা কিন্তু হালকা নেমেছে, কিন্তু এখনো আলো রয়েছে, আর দূরে দেখো ল্যাম্পপোস্ট গুলোতে সব আলো জ্বলছে। কেমন একটা ড্রিমি ব্যাপার। অ্যাকচুয়ালি দার্জিলিং এর মেলের বৈশিষ্ট্যই এটা, হচ্ছে একটা ড্রিম। আমি কিন্তু তোমাদের বিকেল দেখাতে চেয়েছিলাম, আমি তোমাদের পুরো দার্জিলিং এর বিকেল দেখিয়েছি। বিকেলের পর সবে হালকা সা ফুলকাসা ইভিনিং, সন্ধ্যা নেমেছে আমাদের এই মুহূর্তে। তো বন্ধুরা, আমরাও এনজয় করি, তোমরাও এই ভিডিওটা যখন দেখছো তখন এই ভিডিওটা দেখতে দেখতে তোমরাও ভীষণ এনজয় করতে থাকো, এবং অবশ্যই একসাথে আমরা আনন্দ করছি এই মুহূর্তে। আর যারা আমার এই চ্যানেলটা দেখছো তুষার টক্স, ভুলেও এই চ্যানেল ছেড়ে অন্য কোথাও স্কিপ করবে না, সবসময়ের জন্য তুষারের সাথে, তুষার টক্সের সাথে থাকবে। তো এই মুহূর্তে শুধুমাত্র এনজয়, অ্যান্ড ইভিনিং ইন প্যারিস, অ্যান্ড ইভিনিং ইন দার্জিলিং। তো বন্ধুরা, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু নিয়েই দার্জিলিংয়ের মেলেই তৈরি হয় তুষার টক্স।